বিজেপির বিজিত প্রার্থী বাহারুল ইসলাম মজুমদার জেবি হাসপাতালে চিকিৎসাধীন, আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। রবিবার অসুস্থ বাহারুল ইসলামকে দেখতে জীবিত যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। কোভিডে উনি আক্রান্ত হয়েছিলেন, উনি ক্যান্সারের পেশেন্ট, অসুস্থ হয়েছিলেন, কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। তারপরে মাঝখানে ওনার টেম্পারেচার হয়েছিল, জ্বর হয়েছিল, তারপর পরবর্তী সময় ধীরে ধীরে ডিটোরেট করেছে, এখন জিবি হসপিটালে আইসিইউতে আছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দে ডাব।